ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের একটু র্যাম্বো ক্যানি আবার ঘুরতে এলাম। আর সানডে আছে, আমার বর বলছিল একটু বেরোবে, তো ওই গাড়িতে করে নিয়ে এলাম। আর এই যে দেখতেই পাচ্ছ র্যাম্বো দাঁড়িয়ে আছে, ওই যে ছুটছে দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, আর কতগুলো কুকুর ওকে তাড়া করতে চলে এসেছিল, তারপর আমরা ধরে নিয়েছি। ওই যে ওইদিকে কুকুরগুলো আছে বড় বড় টাইপের, ধরলে গেল তো ওই জন্য ওকে মানে কি বলবো বেল্টের মধ্যে ধরে। আর আমার বর পুরো ছেড়ে দিচ্ছিল, কিন্তু বেল্টের মধ্যে ধরে ওকে ছোটানো হচ্ছে। তো চলো দেখাই। ওই যে ওরা ছুটছে দেখতেই পাচ্ছ, এ ভয় পাচ্ছে। এই যে এরকম জায়গাটা, কুকুরগুলো যা চিল্লাচ্ছে। কি হলো, ভয় পেয়েছে? এই চল, ভয় পেয়েছে পড়ে। ও ভয় পাচ্ছে কুকুরদের আওয়াজ শুনে, তো এবার ওকে বাড়ি নিয়ে চলে যাবো। চলো। ওই যে দেখতে পাচ্ছ বড় বড় ডগ শপ, ওই একটা মোটা ডগ, ওই যে আসছে কতগুলো, ওই কোলে নাও। আসিস না সর। যে বড় মোটা একটা কালো মোটা কুকুর যাচ্ছে, ওই জন্য ওকে দেখে সবাই চিল্লাচ্ছিল। আর এর কথা তো আগেই বলছে, এই দেখে গাড়িতে উঠবে বলে তাড়াহুড়ো করছে যে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না। তাই তো র্যাম্বো, চ চ নিয়ে যাচ্ছি, চিন্তা নেই, দাঁড়া ক্যামেরাটা অফ করি। এবার গাড়িতে উঠে পড়ি আমরা, তো ক্যামেরা অফ করতে হবে যেহেতু র্যাম্বোকে ধরতে হবে, যার জন্য ক্যামেরা অফ করছি এখন। একটু র্যাম্বোকে তুলে নি এদিক থেকে, কি সুন্দর লাগছে আমাদের র্যাম্বোকে দেখো। ওই দেখো একটা ল্যাব যাচ্ছে বড় মতো, কি কিউট দেখতে ল্যাবটা, আমাদের র্যাম্বোর মতো। আমার বড়কে গাড়ির মধ্যে নিয়ে বসিয়ে ঘোরাচ্ছে, র্যাম্বো পড়ে যাবি, এই বস। এই দেখো ল্যাপটা চলে গেল, আমাদের র্যাম্বো ভয় পাচ্ছে ল্যাপটাকে দেখে। ঘুরিয়ে নাও দাদা, ক্যামেরাটা অফ করছি। এই দেখো র্যাম্বো গাড়ির মধ্যে বসে বসে ঘুরছে, বাও। তো এবারে আমি গাড়ি উঠে যাচ্ছি, ওকে দাদা দাদা বেরিয়ে যাচ্ছি, দেখে আসতে।